প্রায় অর্ধশত বছর ধরে শীত গ্রীষ্ম কিংবা বর্ষা সবসময় পরেন ধুতি পাঞ্জাবি কালো চশমা আর গামবুট। তার এই বেশভূষা এনে দিয়েছে নতুন এক পরিচিতি। কেউ তাকে ডাকেন ঠাকুরমশাই, আবার কেউ দাদু বলে। দেখতে অনেকটা বিশ্বকবি রবীন্দ্রনাথের মতো। লিখেছেন 3000-এর বেশি কবিতাও। বলছিলাম মাদারীপুরের কালকিনির শিক্ষক দীপক কুমার চক্রবর্তীর কথা। কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পায়ে গামবুট, পরনে ধুতি পাঞ্জাবি আর চোখে কালো চশমা পরে গায়ের পথ ধরে হেঁটে যাচ্ছেন লম্বা চুল আর দাড়ির 70-ঊর্ধ্ব বৃদ্ধ। অপরিচিত কারোর সাথে হঠাৎ দেখা হলে ভুল করতে পারেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে, অথবা ভাবতেও পারেন রবীন্দ্রনাথের পরিবারের সদস্য হিসেবে। তবে তিনি রবীন্দ্রনাথ কিংবা তার পরিবারের কেউ নন। কালকিনি পৌরসভার বাসিন্দা স্কুল শিক্ষক দীপক কুমার চক্রবর্তী রবীন্দ্রনাথের মতো লম্বা চুল দাড়ি আর বেশভূষা ধরে চলায় সবাই তাকে ডাকেন ঠাকুরমশাই বলে। দাদু রবীন্দ্রনাথ ঠাকুরের মতনই মনে হয় এবং দেখতেও তার মতো লাগে। আমি দেখলে খুশি হয়ে তার কাছে যাই, সে আমাকে ফল খেতে দেয়। তার দেখলে তার কথা মনে পড়ে, ওরকমই আর কি তার চেহারা। সে হাঁটে চলে আমাদের রাস্তা দিয়ে। আমাদের গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দাদু আছে। ছোটবেলা থেকে নিজের বাবাকে এভাবেই চলাফেরা করতে দেখছেন তার সন্তানেরা। স্থানীয়দের মুখে বাবার প্রশংসা শুনে গর্বিত তারা। আমার বাবা একজন শিক্ষক এবং কবি এবং হোমিও ডাক্তারি করে এবং মানুষের বিপদ আপদে আর পড়লে মানুষের কাছে যেয়া আগে সাহায্য সহযোগিতা করে এবং বাবাকে নিয়ে আমার অনেক গর্ব হয়। তবে দীপক কুমার জানান, তার এমন লম্বা চুল দাড়ি রাখার পেছনে রয়েছে একটি স্কুল প্রতিষ্ঠার গল্প। যে স্কুল যতদিন না হবে ততদিন পর্যন্ত আমি আমার চুল দাড়ি কিছু কাটবো না। তারপরে তো এই চুল দাড়ির ভুল 10 বছর গেছে, এখন একটা মায়া হয়ে গেছে যে যাতে চুলদাড়ি কাটার কোনো ইচ্ছা আমার নাই এবং কাটিও নাই। জেদ করে রাখা চুলদাড়ি পরে শখে পরিণত হয় তার। লোকজন তাকে রবীন্দ্রনাথ বলে ডাকায় কবি সত্য জেগে ওঠে তার মনে। লিখেন 3000-এর বেশি কবিতা। কিন্তু আমি তো অত বড় মাপের মানুষ হইতে পারি নাই। আমি চেষ্টা করতেছি যে তার অনুকরণ কিছু যাতে পারি, এই চেষ্টা করে যেতেছি। বাকি জীবন লেখনী আর কাজের মাধ্যমে নিজ এলাকা আর দেশের কল্যাণে কাজ করে যেতে চান মানুষ গড়ার কারিগর দীপক কুমার চক্রবর্তী। দেশের কল্যাণে যদি ওই কবিতা আর কি। খুশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।